মই বরাক ভ্যালি তিন দিনের কারণে আহিছিল যাকালি শিলচর আসলে আজি মই হাইলাকান্দি আর করিমগঞ্জত থাকিম অহাকালি আকো শিলচর মেডিকেল কলেজ চাই মই গুয়াহাটি ঘুরি যাম ইলেকশনের আগতে মই হাইলাকান্দিত আমার লোকসভাত বিজেপি জিকিলে মেডিকেল কলেজ এটা দিম বলে প্রতিশ্রুতি দিছিল আজি মই ডিসি কেতিয়া কই যাম যে ভাল ল্যান্ড প্লট এটা আমাক চাই দিব লাগে যাতে আমি অ্যাসেম্বলি ইলেকশনের আগতে হাইলাকান্দি মেডিকেলর ফাউন্ডেশন করব পারো তার উপরেও হাইলাকান্দি ডিস্ট্রিক্ট লাইব্রেরি অডিটোরিয়ামটো কমপ্লিটলি ভাঙি এটা নতুন এয়ার কন্ডিশন অডিটোরিয়াম বনাবর কারণে মই 20 কোটি টাকা আজি অ্যানাউন্স করছো হি হাইলাকান্দির কারণে খুব প্রয়োজন আসলে আর ভাল এটা অডিটোরিয়াম এটা হাইলাকান্দি রাইজে পাই যাব তার উপরেও আমার হাইলাকান্দি সার্কিট হাউসটো নতুনক বনার কারণে স্যাংশন হয়েছে উইদিন 10 ডেজ আমার কাম আরম্ভ হয়ে যাব গতি যিখিনি আমি ইলেকশনের সময় হাইলাকান্দির ডেভেলপমেন্টের কারণে কইছিল মই আজি আহিছো গোটেইখিনি আর এবার রিভিউ করিম আর যি ধরনের কথা দিছিল সেই ধরনের যাতে আমি কাম করব পারো তার কারণে আমি চেষ্টা করিম 5 গ্রামের ইন্ডাস্ট্রিয়াল পার্কর অলরেডি বিভিন্ন জনের লগত ডিসকাশন চলি আছে সক যোৱা লোকসভা নির্বাচনের পিছত অসমত এনেকুৱা 22টা ঘটনা ঘটিছে আর আজি এইটো 23 নম্বর আর এই গোটেই ঘটনাটো বিলাকৰ লগত এটা কিছুমান বিশেষ মানুষ জড়িত হয়ে থাকে আর লোকসভা ইলেকশনের পিছনে বহুত এনকারেজমেন্টও পাই আছে এটার পিছত এটা ঘটনা করে আছে আমি টাফ একশন লম এতিয়া মই ডিজিপিক পঠাইছো ঢিঙলৈকে উইল টেক টাফেস্ট পসিবল একশন পীযুষ হাজরিকাকো মই যাব দিছো আর মই সদায় কৈ থাকো যে আমার অসমত নামনি আর মধ্য অসম বরাক ভেলি আদির দরে জায়গাত আমার খিলঞ্জিয়া মানুষ লোকেল মানুষবিলাক বহুত ভয় আর সন্ত্রাসর পরিবেশত থাকে অসমৰ মানুষে যিমান এই কথাবোৰ বুঝিব সিমানে আমার কারণে ভাল বাকি তো আইনত যি ব্যবস্থা লব লাগে তো মই লমেই কিন্তু আমি যিমানেই সেনসিটিভ হও যে এই জায়গাবিলাকত কেনেকে আমার মানুষবিলাক থাকে কিমান কষ্টত থাকে আমি যিমানেই সেনসিটিভ হম সিমানেই আমার মানুষবিলাকে সুরক্ষা পাব চক তিনিজন লড়া কোন নাম এজনক তো এরেস্ট করা হয়েছে বাকি দুজনের নামও আপনাদের পাই যাব মোটরসাইকেল এখন উঠি আহি আসলে কিন্তু ঢিঙত এই ঘটনা এই ফাস্ট নহয় স্প্রে গ্যাং হয়েছে আর হয়েই থাকে যি জায়গাত আমার খিলঞ্জিয়া মানুষ মাইনরিটি হয়েছে সেই জায়গাত আমার মানুষবিলাক সদায় সমস্যাত থাকে কিন্তু আনফর্চুনেটলি যিবিলাক জায়গাত আমি মেজরিটি তার মানুষে এই মানুষখিনির কথাটো অনুভব নকরে যেনেকে আজি অসমত কিবা এটা ঘটনা হলে অসমীয়া বঙালি করে দিব কিন্তু কোনো বঙালী মানুষে ছোৱালীক উপর হাত নিদিয়ে কিন্তু আমার মানুষখিনিয়ে চিন্তা করে থাকিব বঙালী বঙালীয়ে চিন্তা করে থাকিব অসমীয়া অসমীয়াই চিন্তা করে থাকিব মারুয়ারি মারুয়ারিয়ে চিন্তা করে থাকিব হিন্দি ভাষী কিন্তু আমার শত্রু কোন মিত্র কোন মানুষ এই আজিলেকে উলিয়াব নুখুজে বা নাজানে বা মানুষ এভয়েড করে দ্যাট ইজ দ্য বিগেস্ট আইরনি সেইটাই আজি আমার আমার আটাইতক ডাঙর সমস্যা চক সরকারে তো পদক্ষেপ লয়ে আছে সরকারে পদক্ষেপ লই থাকিব কিন্তু মানুষের ভিতর থাকা যেটো জন্তু সেই জন্তুটক সরকারে কেনেকে আগত বুঝি উঠিব এটো তো ঘটনার পিছতহে সরকারে গম পায় তেনেকেতো নহয় চাকরিটো থ্রু ইন্টারভিউ হব
আৰু ধুনীয়াকৈ হ'ব আৰু তেনে মই যি যি দিলোঁ সেইটো দিন হৈ গ'ল এতিয়াতো চাকৰি অনমেৰিটড হ'ব কেনেকৈ হ'ব এ চি চি এফৰ মই চেয়াৰমেন এইটো কোনে ক'লে এইটো আকৌ কোনে উলিয়ালে নতুনকৈ কেনেকৈ চৰ্চা হ'ব এ চি চি এফৰ চেয়াৰমেন হ'ল হিমন্ত বিশ্ব শৰ্মা মুখ্যমন্ত্ৰী আছাম এইটো কেনেকৈ বেচৰকাৰী হ'ল কেনেকৈ বাঢ়িব এইটো চিকিৎসা ব্যয় কমিবহে কমিব কাৰণ এ চি চি এফৰ চেয়াৰমেন হ'ল অসম চৰকাৰৰ মুখ্যমন্ত্ৰী এইটো কোনো নন গভৰ্ণমেণ্ট নহয় ইট ইজ এ গভৰ্ণমেণ্ট ইনষ্টিটিউট তিনিচুকীয়াত যোন যিয়ে যাৰ লগত মারপিট কৰিছে পুলিচে অলৰেডি এৰেষ্ট কৰিছে মাৰ্ঘেৰিটাটো পুলিচে এৰেষ্ট কৰিছে ইয়াতে ইয়াতে বেলেগ কথা নাই আমি যোনে য'ত গণ্ডগোল হ'ব তাতে পুলিচে একশ্যন ল'ব ইয়াত চব তেনেকুৱা অসমীয়া বঙালী বিহাৰীয়ে ডিছকাশ্যনটোৱে হ'ব নালাগে যোনে য'ত গণ্ডগোল কৰে তাৰ ওপৰত একশ্যন হ'ব আপুনি চাই আছে ND24 সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰ।